তখন মনে হয়েছিল ভালোবাসি, কিন্তু এখন মনে হয় যে আমি হয়তো তোমাকে ভালোবাসিনি। কারণ হ্যাঁ, সুখী নই আমি, সুখী নই। তাতে কি হয়েছে? তোমার কোনো সমস্যা, তোমার কোনো সমস্যা হয়েছে? আমি কি তোমার কাছে এসে বলেছি যে আমি সুখী না, আমাকে সুখী করো? তোমার বউ জানে তো তুমি যে আমার সাথে দেখা করতে এসেছো? তোমাকে সারপ্রাইজ দিতে যাব সেটা জানে, কিন্তু এখানে আসবো বা এসছি এটা জানে না। আর জানার দরকারই বা কি? এই জায়গায় তোমার সাথে আমার শেষ কথা হয়েছিল, মনে আছে? হ্যাঁ, সেজন্যই তুমি আমাকে এখানে নিয়ে এসছো। কি কথা ছিল, কার কথা ছিল সেটা মনে আছে? তোমার ছিল। তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে আমি যেন জীবনে সুখী হতে না পারি, কিন্তু তুমি সেই অভিশাপটা আমাকে মন থেকে দাওনি। মানে? মানে একজন মানুষ, সে যাকে ভালোবাসে তাকে সে কখনো মন থেকে অভিশাপ দিতে পারে না। যদি দেয়ও সেটা অভিশাপ নয়, আশীর্বাদ হয়ে ফিরে আসে সন্ধ্যা। তাহলে তো তুমি সুখেই আছো। অনেক। তাহলে তখন তুমি সুখী হওয়ার প্রশ্নের উত্তর দিতে বিরত থাকলে কেন? থাকলাম তোমার জন্য, কারণ তুমি সুখে নেই আর আমি সুখে আছি, এটা আমি বলি কি করে? তাই তো, তুমিও তো আমাকে ভালোই বাসতে। মনে হয় না, বাসতাম না। তখন মনে হয়েছিল ভালোবাসি, কিন্তু এখন মনে হয় যে আমি হয়তো তোমাকে ভালোবাসিনি। কারণ তোমার অভিশাপের পর আমিও রেগে গিয়ে তোমাকে অভিশাপ দিয়েছিলাম, আমিও বলেছিলাম তুমি যেন কোনোদিন সুখী না হও, আর সেটাই হয়েছে। তুমি চন্দনের সঙ্গে সুখী হওনি, তার মানে আমি আসলে তোমাকে ভালোবাসিনি। হ্যাঁ, সুখী নই আমি, সুখী নই। তাতে কি হয়েছে? তোমার কোনো সমস্যা, তোমার কোনো সমস্যা হয়েছে? আমি কি তোমার কাছে এসে বলেছি যে আমি সুখী না, আমাকে সুখী করো? ছোট লোকের মতো আচরণ করেছো তুমি। শোনো মোহন, গ্রাম থেকে শহরে চলে আসলেই গা থেকে ছোট লোকের গন্ধটা চলে যায়। সন্ধ্যা, 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 সন্ধ্যা।